হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চুলের যত্নে 100% কার্যকরী একটি হেয়ার রেমেডি। আমার আজকের এই রেমেডিটি নারী এবং পুরুষ উভয়ের জন্যই কিন্তু খুবই কার্যকরী একটি রেমেডি। এই রেমেডিটি ব্যবহার করার ফলে চুল হবে গভীর থেকে কালো, চুল দ্রুত লম্বা হবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুলের গোড়া মজবুত হবে, চুলের আগাফাটা দূর হবে, চুল হবে লম্বা এবং স্বাস্থ্যোজ্জ্বল ঝলমলে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লেখা অপশনটি ওকে করে দিবেন। এর ফলে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন। চুলের যত্নে 100% কার্যকরী হেয়ার রেমেডিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এলাচ। তো রেমেডিটি তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ এলাচ নিয়েছি। তো এই এলাচগুলোকে আমি গুঁড়া করে নিব। তো যেহেতু এখানে 1 টেবিল চামচ পরিমাণ এলাচ নিয়েছি, তাই আমি শিলপাটায় গুঁড়া করে নিচ্ছি। আপনারা যে কোনোভাবেই হোক এই এলাচগুলোকে গুঁড়া করে নেবেন। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ এলাচ গুঁড়া করে নিয়েছি। রেমেডিটি তৈরি করার জন্য আমি নিয়েছি অ্যালোভেরা। এখানে আমি ফ্রেশ অ্যালোভেরা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি এ ধরনের ফ্রেশ অ্যালোভেরা না থাকে, সেক্ষেত্রে আপনারা বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে নেবেন, কোনো সমস্যা নেই। তো আমি খুব ভালোভাবে অ্যালোভেরা জেলগুলোকে মেল্ট করে নিব, যেহেতু এটা ফ্রেশ অ্যালোভেরা জেল। তো এই অ্যালোভেরাটাকে কিন্তু খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে। তো আমি ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি, এরপর আমি খুব ভালোভাবে মেল্ট করে নিয়ে নিব। অ্যালোভেরা আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। অ্যালোভেরা জেলে আছে ভিটামিন ই। ভিটামিন ই আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি চুলে অ্যালোভেরা জেল ব্যবহার করার ফলে চুলের গোড়া হয় মজবুত, চুল দ্রুত লম্বা হয়, চুল হয় ঝলমলে এবং স্বাস্থ্যোজ্জ্বল। তো আমি খুব ভালোভাবে অ্যালোভেরাগুলোকে মেল্ট করে নিয়েছি। এই পর্যায়ে এই অ্যালোভেরা জেলগুলোকে আমি যেই বাটির মধ্যে এলাচ গুঁড়া করে নিয়েছিলাম সেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এই অ্যালোভেরা জেল আর এলাচের গুঁড়াগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে সবগুলো উপাদান মিশিয়ে নিতে হবে, যাতে উপাদানগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। তো আমি চামচের সাহায্যে অ্যালোভেরা এবং এলাচের গুঁড়াগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য খুবই উপকারী। এখানে আমি 1টা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের চুলের ঘনত্ব অনুযায়ী ভিটামিন ই ক্যাপসুলের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এখানে আপনারা সর্বোচ্চ 3টা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারবেন আপনাদের চুলের জন্য। 3টার বেশি কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। তো ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার পর আমি খুব ভালোভাবে ই ক্যাপসুল এই উপাদানগুলোর সাথে মিশিয়ে নিব। বর্তমান সময়ে খুবই অল্প বয়সে আমাদের চুল পেকে যায় বা ঝরে যায়। ছেলেদের তো চুল ঝরতে ঝরতে মাথা টাক হয়ে যায়। তো আমরা যদি সঠিক সময়ে আমাদের চুলের সঠিক যত্ন করি, তাহলে কিন্তু আমাদের চুলগুলো অকালে হারাতে হয় না। আমাদের সবার উচিত আমাদের সৌন্দর্যের প্রতীক চুলগুলোর যত্ন করা। চুল যদি আমরা যত্ন করি, তাহলে কিন্তু আমাদের চুল সহজে ঝরে যাবে না বা পেকে যাবে না। তো আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে নিয়েছি লেবু। লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি। ভিটামিন সি আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি পুষ্টিগুণ। ভিটামিন সি ব্যবহার করার ফলে আমাদের চুলের গোড়া মজবুত হয়, মাথায় খুশকি দূর হয়, চুলের আগাফাটা দূর হয়, চুল হয় গভীর থেকে কালো। তো আমি আবারও লেবুর রস খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দিয়েছি, আর নিয়ে নিলাম শ্যাম্পু। আমরা যে শ্যাম্পুগুলো বাসায় ব্যবহার করি সেই শ্যাম্পুটাই নিয়ে নিব। তো এ ধরনের যে শ্যাম্পুগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, এই শ্যাম্পুগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং প্রিজারভেটিভ থাকে, যা আমাদের চুলের জন্য খুবই ক্ষতিকর। এই পর্যায়ে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ শ্যাম্পু দিয়ে দিব। আমাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় আমরা যদি হার্বাল শ্যাম্পু ব্যবহার করি। হার্বাল শ্যাম্পু কিন্তু আমাদের চুলের জন্য খুবই কার্যকরী। তো আমি এখানে যে শ্যাম্পু ব্যবহার করলাম, এই শ্যাম্পুগুলো কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি। তো এই শ্যাম্পুগুলো সরাসরি যদি আমরা আমাদের চুলে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের চুলের ক্ষতির সম্ভাবনা আছে, যেমন চুল উঠে যাওয়া, মাথার স্কাল্পে
ইনফেকশন হওয়া এবং চুলের আগা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো যদি আমরা কিছুর সাথে এই শ্যাম্পুটা মিশিয়ে আমাদের চুলে ব্যবহার করি, যেমন আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি তৈরি করে দেখালাম, এখানে কিন্তু কিছু উপাদান দিয়ে এই শ্যাম্পুটাকে মিশিয়ে আমরা আমাদের চুলে যখন অ্যাপ্লাই করব তখন আমাদের চুলের জন্য খুবই উপকারী হবে এই শ্যাম্পুটা। আর সরাসরি যদি আমরা এই শ্যাম্পুটা ব্যবহার করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের চুলের খুবই ক্ষতি হয়ে যায়। তো আমরা যদি এ ধরনের রেমিডিগুলো ব্যবহার নাও করি, তবু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সরাসরি কিন্তু চুলে শ্যাম্পু অ্যাপ্লাই করতে যাবেন না, শ্যাম্পুর সাথে কিছুটা পানি মিশিয়ে এরপর আপনাদের চুলে ব্যবহার করবেন। এর ফলে কিন্তু শ্যাম্পুর যেই কেমিক্যালটা থাকে সেই কেমিক্যাল আপনাদের চুলের সরাসরি ক্ষতি করতে পারবে না। তো আমি শ্যাম্পুটাকে খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো উপাদান যখন খুব ভালোভাবে মিশে যাবে তখনই কিন্তু চুলের যত্নে 100% কার্যকরী হেয়ার রেমিডিটি তৈরি হয়ে যাবে। তো ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে আপনাদেরকে খুবই কার্যকরী একটি শ্যাম্পু তৈরি করে দেখালাম। এটা কিন্তু হার্বাল শ্যাম্পুর মতোই হয়ে গিয়েছে। এই শ্যাম্পুটা যদি আপনারা ব্যবহার করেন আপনাদের চুলের খুবই খুবই ভালো হবে, কোনো ক্ষতি হবে না এই শ্যাম্পুটা ব্যবহার করার ফলে, যেহেতু এখানে কিছু ন্যাচারাল উপাদান ব্যবহার করা হয়েছে যা চুলের জন্য খুবই কার্যকরী। তো সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, চুলের যত্নে 100% কার্যকরী হেয়ার রেমিডিটি তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমিডিটি আপনারা আপনাদের চুলে কিভাবে ব্যবহার করবেন। এই রেমিডিটি ব্যবহার করা খুবই সহজ। এই রেমিডিটি আপনারা গোসল করার সময় যেভাবে আপনারা শ্যাম্পু ব্যবহার করেন ঠিক সেভাবেই ব্যবহার করবেন। যেহেতু এখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান মিশিয়ে নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি এই শ্যাম্পুটা আপনারা আপনাদের চুলে ব্যবহার করতে পারবেন।